আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আমরা জানব পুরুষ ও স্ত্রী লোকের নামাজে পঁচিশ স্থানে বিভিন্নতার বিবরণ অর্থাৎ পুরুষ ও মহিলাদের নামাজের মধ্যে পঁচিশ স্থানে ব্যতিক্রম রয়েছে গাওয়াতুল আওতার কিতাবে আছে স্ত্রীলোক ও পুরুষের নামাজের পঁচিশ স্থানে ব্যতিক্রম আছে যথা এক স্ত্রী লোকে মা বান্ধিবার সময় স্কন্দ বরাবর হাত উঠাইবে স্ত্রী লোকেরা অস্তিনের মধ্য হইতে হাত বাহির করিবে না তিন স্ত্রীলোকে ডান হাত বাম হাতের উপর রাখিবে কিন্তু ধরিবে না চার স্তনের নিম্ন দেশে হাত বান্ধিবে পাঁচ রুকু করিতে সামান্য ঝুঁকিবে মহিলাগণ পুরুষের মতো রুকু করিবে না রুকু করিতে সামান্য ঝুঁকিবে ছয় রুকুর মধ্যে হাঁটুর উপর ভর দেবে না সাত রুকুর মধ্যে হস্তদয়ের মানে দুই হাতের আঙ্গুলি বিস্তার করিবে না আট রুকুর সময় হাঁটুর উপর হাত রাখিবে কিন্তু হাঁটু ধরিবে না নয় রুকুর সময় হাঁটু কিছু বাঁকাইবে রুকু করার সময় মহিলাগণ হাঁটু সামান্য পরিমাণ বাঁকা করবে দশ রুকুর সময় হাত দুইটি পাঁচশো দ্বয়ের সহিত মিলিয়ে রাখবে এগারো সিজদাকালেও ঐরূপ মিশান অবস্থায় রাখিবে বারো সিজদার সময় দুই হাত মাটির উপর বিছায়া দিবে তেরো তাসাহুদ পাটকালে পদদয়ের পাতা দুইটি ডান দিকে বাহির করিয়া চতুরে ভর করিয়া বসিবে অর্থাৎ তাসাহুত আত্মাই পাঠ করার সময় দুই পায়ের পাতা দুইটি ডান দিকে বের করবে এবং চতুরে ভর করিয়া বসিবে চোদ্দ তাসাহুদ অর্থাৎ আত্মাই পাঠ করার সময় হাঁটুর উপরে হাতুলি দয়ের আঙ্গুলি সমূহ মিশায় রাখিবে পনেরো নামাজে থাকাকালীন কোনো আকস্মিক ঘটনা ঘটিলে পুরুষের ন্যায় সোবাহানাল্লাহ না বলিয়া হাতে তালি দিবে ১৬ পুরুষের ইমামতি না করা অর্থাৎ মহিলাগণ পুরুষের ইমামতি করবে না সতেরো স্ত্রী লোকের জামায়াত করা মাকরু আঠারো স্ত্রীলোকের জামায়াত হইলে পুরুষের ন্যায় ইমাম সম্মুখে দাঁড়াইবে না কাতারের মধ্যে দাঁড়াইবে উনিশ স্ত্রী লোকের জামায়াতে হাজির হওয়া মাকরু অর্থাৎ মহিলাগণ মসজিদে গিয়ে জামায়াতে হাজির হওয়া তাদের জন্য মাকরু হবে বিশ পুরুষের সহিত স্ত্রী লোকের নামাজ পড়িতে হইলে পুরুষ ইমামের পাশে না দাঁড়াইয়া মহিলাগণ পিছনে দাঁড়াবেন একুশ স্ত্রী লোকের জন্য জুমার নামাজ ফরজ নয় যদি পড়ে তবে আদায় হইবে বাইশ স্ত্রী লোকের প্রতি ঈদের নামাজ পড়া ওয়াজিব নয় তেইশ পুরুষের ফজরের ওয়াক্ত বিশেষ পরিষ্কার হইলে ফরস পরা মোস্তাহাব কিন্তু স্ত্রী লোকেরা আধার থাকিতে নামাজ পড়িবে অর্থাৎ ফজরের নামাজ পুরুষগণ ফসা হইলে পড়িবে আর মহিলারা অন্ধকার থাকতে পড়বে এভাবে পড়া মোস্তাহাব চব্বিশ পুরুষ যেরূপ আইয়ামে এ তাসরিকের তাকবীর বলে স্ত্রী লোকেরা বলা ওয়াজিব নহে পঁচিশ পুরুষ যেমন জেহের করিয়া কেরাত পরে স্ত্রী লোকের তদ্রুপ জেহের কেরাত পরিতে নাই অর্থাৎ পুরুষগণ যেমন ফজর মাগরি এশা এই তিন নামাজে কেরাত জোরে জোরে পরে মহিলাদের তদ্রূপ পড়তে হবে না মহিলাগণ আসতে পড়বে সম্মানিত মণ্ডলী তাহলে আমরা জানলাম যে পুরুষ এবং মহিলাদের নামাজের ক্ষেত্রে কি কি পার্থক্য রয়েছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে খালেস নিয়াতে নামাজ আদায় করার তৌফিক দান করুন আমিন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ